থেকে এসেছি, সে অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে সব কাজকর্ম শেষ করে দেখলে তোমরা যে ঘর মুছলাম, কিন্তু ঘর মুছে ছাড়াও আরও অনেকগুলি কাজ করেছি, বাসন মাজা, তারপরে হলো টুকটাক কিছু কাঁচা কুচি ছিল যেগুলি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তারপরে স্নান করলাম, আমি স্নান করলাম, ত্রিশু স্নান করলো, তো আমরা মাছেলে স্নান করে এখন দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে তারপরে চলে এসেছি বিছানায়। আর বন্ধুরা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ হলো লাইটটা অফ করে দিয়েছি। তো এখন এই যে দেখো পর্দাটাও টেনে দেবো, তো পর্দা টেনে দিলে তাহলে আরও একটু অন্ধকার হয়ে যাবে। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো ত্রিশুকে সঙ্গে নিয়ে ঘুমিয়েছি, মানে হয়তো আমারও একটু ঘুম পেয়ে যাবে। এই যে দেখো আবার পর্দা লাগিয়ে দিয়েছি আমার ছেলে। তো পরে বিকেলবেলায় কথা বলছি বন্ধুরা, এখন আর এই অন্ধকারে কথা বলে লাভ হবে না, তো বিকেলে আবার আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে হলো গিয়ে সন্ধ্যে 6:30, আর 6:30 সময় আবার তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা আজকে এখন এই টাইমে ভিডিও করতে কোনো ইচ্ছে করছে না আজকে আমার, আর এই টাইমে নয় মানে কী বলবো, আজকে কেন জানি না শরীরটা খুব খারাপ লাগছে, ইচ্ছে করছে না ভিডিও করতে। তারপরেও ভাবলাম যেহেতু একটু ভিডিও আমি শ্যুট করে ফেলেছি আজকের ব্লগটার জন্য, তো ভাবলাম বাকিটাও কষ্ট করে নিই। তো এখন বিকেলবেলার টাইম, আমার এই যে সন্ধ্যে প্রদীপ দেওয়া হয়ে গেছে, এই যে দেখো সন্ধ্যে প্রদীপ দিয়ে দিয়েছি, এই যে তো সন্ধ্যে প্রদীপ দিলাম। আর সন্ধ্যে প্রদীপ দিয়ে ত্রিশুকে নিয়ে বসে গেছি, আর ত্রিশু এখন খাচ্ছে হলো গিয়ে এই যে দেখো ওর কিশমিশ, খুব প্রিয় তোমরা তো জানোই। তো এখানে হলো কিশমিশ আর কাজু, আর এখানে খেজুর আছে। তো বন্ধুরা কাজু আর খেজুরটা হলো আমার ছেলের খুবই অপছন্দের জিনিস, একদমই পছন্দ করে না ও কাজু আর খেজুর এসব, মানে আর অন্য কোনো কিছুই ও পছন্দ করে না, ও শুধু কিশমিশটাই পছন্দ করে। তো এখন ওকে আমি শর্ত দিয়েছি, ওকে বললাম যে যদি কিশমিশটা খেতে হয় তাহলে তোমাকে কাজুটাও খেতে হবে আর খেজুরটাও খেতে হবে। তো এখন খেজুর আর হলো গিয়ে কিশমিশ কাজু দিয়েছি। তো একটু মাঝে মধ্যে একটু ড্রাই ফ্রুট খাওয়াতে হয় বাচ্চাদেরকে, খেলে ভালো তো শরীরের জন্য। এমনিতেই আমার ছেলের হেলথ কন্ডিশন তো তোমরা দেখেছ, খুবই স্বাস্থ্যবান, তো এ কারণে আর মানে কোনো খাওয়াতে ওর রুচি নেই বন্ধুরা, ওর মানে সুস্থ শরীর হোক আর অসুস্থ শরীর হোক কোনো খাওয়াতে ওর কোনো রুচিই থাকে না। তো ভাবলাম এখন যেহেতু ও নিজে থেকে বলছে কিশমিশটা, আবার বলবে কিশমিশটা একটু পরে পরে সারাদিনে এ পর্যন্ত মনে হয় 5 থেকে 10 বার খেয়ে নিয়েছে। এক প্যাকেট কিশমিশ আনলে বন্ধুরা ওর জন্য 5 থেকে 6 দিন ওরকম এক প্যাকেট কিশমিশ। তো মাসে তো কত প্যাকেট কিশমিশ আমার ঘরে আসে গণা নেই। তো এখন যেহেতু আজকের দিনও 5 থেকে 10 বার অলরেডি খেয়ে ফেলেছে, না এটা রাখলে হবে না, এটা খেতেই হবে। এই যে দেখো এখন খেজুরটা রেখে দিতে বলছে, খেজুর খেতে হবে না হলে আর কিশমিশ দেব না বলে দিচ্ছি। তো এখন যেহেতু ও নিজে থেকেই মানে কিশমিশটা চাইলো, ভাবলাম কিশমিশের সাথে একটু কাজু আর খেজুর দিয়ে দিই, তাহলে ওর ওটাও খাওয়া হয়ে যাবে। আর এখন সন্ধ্যে প্রদীপ প্রদীপ দেওয়া শেষ বন্ধুরা, কিন্তু এখনও আমার কাজকর্ম কিছু কমপ্লিট হয়নি। বাইরে বিকেলবেলা উঠান ঝাড় করলাম, তো উঠোন ঝাড় দিলে দেখবে গায়ে মানে প্রচণ্ড বালি বালি একটা, আর এখনের ওয়েদার তো জানোই প্রচণ্ড মনে হচ্ছিলো বালি বালি হয়ে গেছে, কিন্তু গা ধুইনি বন্ধুরা, ভেবেছিলাম গাটা একটু ধুয়ে নেব, কিন্তু আমার না ঠান্ডা লেগে গেছে, সর্দি আজকে, চোখ জ্বলছে, তারপরে হলো গলা মানে গলা ব্যথা করছে, কাশি, তো এই কারণে আর গায়ে জল দিইনি। তাছাড়া এমনিতেও সন্ধ্যেবেলায় ড্রেস তো চেঞ্জ করারই আছে, তো করে নিয়েছি ওটা। আর এই যে দেখো আমার কাপড় চোপড়, এই যে কাপড় তুলে এনে, এই যে দেখো এই যে আমার কাপড় চোপড় তুলে এনে রেখে দিয়েছি এভাবে। আর আমি এখন একটু ত্রিশুর সাথে বসে, এই যে আমরা মা ছেলে একটু বসে একটু গল্প করছি, তো ত্রিশু আর আমি বসে একটু গল্প করছি। আর গল্প না, ত্রিশু কি করছে জানো বন্ধুরা, ও কিন্তু এই যে কম্পিউটারে গান দেখছে, এই যে গান দেখছে, আমি ওটাকে একটু মিউট করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ও ভালোবাসার গান দেখছে নাকি, তো ত্রিশু ভালোবাসার গান দেখছে। ও ভালো একটা গান আছে মানে বাংলাদেশেরই গান, তো ও গানটা ও খুব ভালোবাসে, তো ও গানটা চালিয়ে দিলে আর কিচ্ছু লাগবে না। এখন এগুলি খেতে খেতে ও গান শুনছে, আমি বললাম বাবা আমি একটু ভিডিও করব, তো একটু মিউট করে দিই, বললো আচ্ছা ঠিক আছে, তো মিউট করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তাহলে চলো বন্ধুরা বকবকার করছি না, আমি আগে ড্রেসগুলি গুছিয়ে নিই, এই যে ড্রেসগুলি আমাকে গুছিয়ে নিতে হবে, ড্রেস গুছিয়ে তারপরে চলে যেতে হবে রান্নাঘরে। আর বন্ধুরা আজকে এসেছে কলের মিস্ত্রি,
তো জানোই জলের প্রবলেম, আজকে দু তিন দিন বলছিলাম তোমাদেরকে জলের প্রবলেম, তো অবশেষে আজকে মিস্ত্রিকে ডাকতেই হলো, উনি এখন কল ঠিক করছেন, আমার বর অফিস থেকে এসে ওইখানেই আছে। তো আমি এখন সব কিছু গুছিয়ে তারপরে যাব হলো গিয়ে রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর এখন হলো সন্ধ্যে চাটা হচ্ছে, তো চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো, গলা ব্যথা করছে, তো এই জন্য ভাবলাম একটু গরম গরম চা, আর রোজ সন্ধ্যেবেলা আমাদের তো চায়ের একটা নেশা আছে, তো এই কারণে চাটা বসিয়ে দিলাম, ত্রিশুর জন্য দুধ নিয়ে নিলাম। দেখো দুষ্টু কাণ্ড, দেখো কি করছে, দেখো চশমা পড়েছে, দুই চোখে দুইটা ছাকনি নিয়ে ধরে রেখেছে, আর আমাকে বলছে যে মা আমি চশমা পড়েছি। আমি তো ভাবছি কোথা থেকে আবার চশমা নিয়ে নিয়েছে, দেখো কি দুষ্টুমি করছে, আর পুরো শরীর জুড়ে হাড় গোনা যাচ্ছে। না আমার লাগবে না, আমার লাগবে না, আমার লাগবে না বাবা, তোমার লাগতে হবে। না না, তো বন্ধুরা দেখলে চা করেছি, তো আজকে সন্ধ্যেবেলা চাটা খেয়ে নিলাম গরম গরম, তোমাদের সাথে শেয়ার করে নিই। আরে বন্ধুরা আমি পড়তে বসে গেছি, তো চাটা খেয়ে নিলাম, আর চায়ের সাথে ছিল হলো মুড়ি, আজকে শুধু খালি মুড়ি দিয়েই চা খেয়েছি, চা মুড়ি খাওয়া হয়ে গেছে। এখন ত্রিশুকে নিয়ে পড়াশোনা করাতে বসে গেছি, ত্রিশুর এখন হোমওয়ার্ক চলছে স্কুলের, তো আগে হোমওয়ার্কগুলি রেডি করবে। হ্যালো বন্ধুরা, আমি স্কুল যাব, তো এখন পড়াশোনা করছে বন্ধুরা, তাহলে চলো আমি ত্রিশুকে পড়াশোনা করিয়ে পরে আবার আসছি। বন্ধুরা ত্রিশুকে পড়াশোনা করিয়ে নিলাম, আর এবার চলে এসেছি হলো গিয়ে রান্নাঘরে, তো রাত্রিবেলার জন্য ডিনারটা রেডি করব, তার জন্য আমাকে আলু নিতে হবে, আর আলু কোথায় রেখেছি এই যে দেখো, দেখা যাচ্ছে না অন্ধকার, আমি বের করে নিচ্ছি, তো আলু নিয়ে চলে এসেছি, আর রান্না করব হলো গিয়ে বন্ধুরা টমেটো আলু মাছ ঝোল, আর হলো তো বন্ধুরা এখানে মাছ আছে, মাছ নিয়ে নিয়েছি, তো এই যে দেখো মাছ, এই মাছগুলি এখন ঝোল হবে, টমেটো আলু দিয়ে মাছ ঝোল করব, আর হলো তিত করলা কাটবো, সেটা একটা তরকারি করব, আজকে ওই তরকারিটা তোমাদের সাথে দেখি সম্ভব হলে শেয়ার করব। তো বন্ধুরা এখানে দেখো আমি টমেটো আলু কেটে নিয়েছি, টমেটো আলু দিয়ে মাছ ঝোল করব এখন, আর এই যে দেখো এখানে হলো তিত করলা, তারপরে হলো মিষ্টি আলু, আর এটা কাটা হয়নি, তো তিত করলা মিষ্টি আলু আর এমনিতেই আলু কাটা হয়েছে, তো এটা দিয়ে একটা তরকারি করব, আর এই তরকারিটা বন্ধুরা আমার কাছে দারুণ লাগে, এই সময়ে তিত করলা খাওয়াটা খুবই ভালো গরমের দিনে, তো এই জন্য এই রান্নাটা করব, আর এদিকে মাছ রান্না করছি। এই যে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন কড়াইতেই আজকে নুন আর হলুদটা দিয়ে দেব। তো বন্ধুরা এই যে দেখো তেল গরম হয়ে গেছে মোটামুটি, এবার আমি তেলে আজকে হলুদ লবণ সব দিয়ে দিচ্ছি, আমার মাছগুলোতে আর মানে হলুদ লবণ মাখতে ইচ্ছে করছে না, মাছগুলো ধরতে ইচ্ছে করছে না এখন, তো এই কারণে এখন আমি তেলের মধ্যেই সব দিয়ে দিলাম, আর এই যে দেখো মাছ দিয়ে দিয়েছি, এবার মাছটাকে একটু উল্টে দেবো, তাহলেই তেল আর সরি তেল বলছি নুন আর হলুদটা লেগে যাবে মাছের গায়ে। বন্ধুরা এই যে দেখো এখানে টমেটো আলু দিয়ে মাছ ঝোলটা করে নিয়েছি, আর এখানে হলো যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, তো এই যে দেখো এখানে মিষ্টি আলু তিত করলা আলু সবগুলোকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি, আর ভাপিয়ে কিন্তু আমি জলটা ফেলে দেব না বন্ধুরা, জলটা রেখে দেব, তিতাটা সেরকম লাগবে না, ভালো লাগে এরকমভাবে রান্না করে তরকারিটা খেলে, আর একটু সিমের বিচি দিলে আরও ভালো লাগতো, তো আছে কিন্তু এখন আমার ভাজার ইচ্ছে নেই, আমার ভয়েস শুনে হয়তো তোমরা আমার শরীরটা ভালো নেই, তো ঝটপট আগে রান্নাটা সেরে নিই।
এদিক করলা আলুটা একদম একটু সিদ্ধ হয়ে গেছে। এতে এবার আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ সবকিছু অ্যাড করে দিয়েছি, আর নুনটা তো আমি আগে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা এতে আমি পাঁচ ফোড়ন ফোড়ন নেবো। তো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে, মানে খুব সিম্পল একটা রান্না, পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ আবার সিদ্ধ করে নেবো, তারপরে আমি নামিয়ে নিচ্ছি। তো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিই তাহলে। এবার এটা বসিয়ে দিয়েছি তিত করলার, তো এটাকে আমি আরও একটু ভালো করে সিদ্ধ করবো, আর এত ঝোল রাখবো না, এটা ঝোলটাকে একদম কমিয়ে নেব। তো তারপরে আমি এতে একটু চিনি অ্যাড করব বন্ধুরা, একটু চিনি দেবো এতে। তো নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে তারপরে নামিয়ে নেব। তো রান্নাটা দেখলে খুব সিম্পল একটা রান্না বন্ধুরা, আর এই সবজিটা খেতে আমার কাছে দুর্দান্ত লাগে গরমের দিনে। আর সাথে যদি বললাম না, একটু সিমের বিচি যদি হতো তাহলে ভালো লাগতো। সিমের বিচি আছে কিন্তু এখন রাত্রিবেলা আমার আর ইচ্ছে করছে না যে ওইগুলি ভেজে নেব। আর বন্ধুরা ত্রিশূর ডিনার হয়ে গেছে, ও চলে গেছে ঘুমাতে। আর আমাদের রান্নাবান্নাটা তো এমন একটা টাইমে হয় যে আমরা রান্নার পরে ডিনার করব, আর এর ফাঁকে এখন আমি রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিই। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো রান্নাঘর গুছিয়ে আমরাও খেতে বসে যাবো। তো বন্ধুরা তাহলে ডিনার করে পরে আবার আসছি তোমাদের সামনে, তোমাদের সামনে। আর এখন হলো আমাদের ডিনার হয়ে গেছে, ডিনার কমপ্লিট করার পর রান্নাঘর গুছিয়ে তারপরে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন আমি চুলটাকে একটু বাঁধবো, তো এ কারণে চুল ছেড়ে বসেছি। আর বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, আর আমি ফ্যানটাও অফ করে দিয়েছি, কারণ হলো তোমাদের সাথে কথা বলবো, তো এটা ভেবে ফ্যান অফ করে দিয়েছি, না হলে ফ্যানের আওয়াজে কোনো কিছুই শোনা যাবে না। তো এই কারণে বন্ধুরা ফ্যান অফ করে দিয়েছি আবার। আর এই গরমে সবচেয়ে বেশি প্রবলেম হবে আমার এই চুল নিয়ে, চুলগুলি তো আমি এমনিতেই শীত বর্ষা গরম যাই হোক এই যে এখানে বাঁধবো আর সারাদিন ছাড়ি না, তো এই যে গরমটা এসেছে না, আমার খুব কষ্ট হয়ে যাবে চুল নিয়ে। আজকে দু তিন দিন ধরেই বন্ধুরা আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, খারাপ বলবো না, খারাপ হয়ে যাচ্ছে এই ওয়াইটি নিয়ে। তো বন্ধুরা দিতে দিতে কত ভিডিও দিয়ে ফেললাম, প্রায় আমার ভিডিও মনে হয় 700 ক্রস করে ফেলেছে, তারপরেও চ্যানেলের কোনো গ্রো নেই। তো এটা দেখে, এটা ভেবেই মনটা একদম খারাপ, ভিডিও করতে ইচ্ছে করে না। আর দেখতেই পাচ্ছ আমার ভিডিওগুলি, মানে না রান্নাটা ভালোভাবে শেয়ার করছি না কোনো কিছু। তো বন্ধুরা মানে কি বলবো, মন থেকে না একদম এনার্জি লেভেল একদম ডাউন হয়ে গেছে, একদমই ইচ্ছে করছে না ভিডিও করতে। এত ভিডিও করে ফেলেছি, আর 300 ভিডিও করলে আমার 1K ভিডিও হয়ে যাবে। তো এত ভিডিও করার পরেও বন্ধুরা চ্যানেলের কোনো পরিবর্তন নেই, এটা দেখে, এটা ভেবে আমার মন একদম খারাপ হয়ে গেছে। আর এই ওয়াইটিতে আমি যতটা টাইম দিচ্ছি, মানে কি বলবো তোমাকে, আমি আমার ডিউটি সামলে, বাচ্চা সামলে, তারপরে ঘরের কাজকর্ম সামলে এই ওয়াইটিতে পড়ে এত টাইম দিচ্ছি, এত টাইম দিচ্ছি, রাত্রে কমে 1:30-2টার আগে ঘুমাতে যেতে পারি না এই ওয়াইটির চক্করে পড়ে। আর এমন একটা জায়গাতে এসেছি যে এখন মানে ইচ্ছে করছে না ছাড়তে, তো ধৈর্য ধরে ধরেও রেখেছি, কিন্তু মনে হচ্ছে আর মনে হয় বেশি দিন পারবো না, ছেড়ে দিতে হবে আমাকে এই ওয়াইটি। কারণ বন্ধুরা মানে যে কোনো কাজেরই যদি একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, তখন না কষ্ট করে ওটা করতেও ভালো লাগে, কিন্তু আমি যে কাজটা করছি আমার মনে হচ্ছে আমি শুধু শুধু হাঁটছি, এই পথে গিয়ে আমার কোনো কিছুই হবে না, এরকম মনে হচ্ছে এখন। মন থেকে আশাটা আস্তে আস্তে করে মরে যাচ্ছে, তো ভালো লাগছে না বন্ধুরা। এই কারণে আজকে কয়েকদিন মানে ভিডিও দিচ্ছি ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার ভিডিওতে আমি ঠিকঠাকভাবে কি বলবো সব কিছু তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারছি না। তো এটাই হলো কারণ, আর এই কথাটা তোমাদেরকে বলার ছিল। অনেকদিন ধরে মনটা খারাপ, ভিডিও করেই যাচ্ছি কিন্তু কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না বন্ধুরা। তো আচ্ছা যাই হোক, বকবক করলে তো অনেক বকবক, মানে কথা বললে আরও অনেক কথা আসে, কিন্তু এই কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই কারণে আমাকে মানে ভিডিওর মাঝখানে এত কথা বলতে আমি চাই না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় তাহলে দেখানোর মতো কিছুই থাকে না। তো চলো বন্ধুরা, বাকি কথা কালকের ভিডিওতে বলবো। তো আজকে তাহলে টাটা বাবাই, গুড নাইট বলে আমি বিদায় নিয়ে নিচ্ছি। কালকে আমি আসবো আরেকটা নিউ ভিডিও নিয়ে তোমাদের জন্য, ঠিক আছে।